সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে তোমাদের এই ক্লাসে সবাইকে স্বাগত। আজকে শ্রেণীর চতুর্থ বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় সাত। আর সেটা হচ্ছে অধ্যায় হচ্ছে কাজের মর্যাদা। অধ্যায় সাথে তোমাদের কাজের মর্যাদা, যেমন 36 পেজে এই অধ্যায়টা আছে। তো আজকে এই অধ্যায়ের কাজের মর্যাদা, যে যে কাজ করে সেই হচ্ছে তাদের কাজের মর্যাদা। যেমন সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে প্রত্যেক নাগরিককে কী করতে হয়? আইন মেনে চলতে হয়। কেউ যদি আইন অমান্য করে বা অপরাধমূলক কাজ করে তাহলে কী করতে হয়? তাকে শাস্তি ভোগ করতে হয়। তুমিও কিন্তু একজন দেশের নাগরিক, যে যেই দেশে অবস্থান করে সে সেই দেশের একজন নাগরিক। তো আজকে হচ্ছে তোমাদের কাজের মর্যাদাই, যেমন বিভিন্ন পেশার কাজ করে থাকে, যেমন পুলিশ, আইনজীবী, বিচারক। শান্তি শান্তি শৃঙ্খলা রক্ষার নিয়োজিত পেশা, শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত পেশা। শান্তি রক্ষার্থে কাজ করে কে কে দেখো? পুলিশ, আইনজীবী, বিচারক। তোমরা তো সবই জানো, পুলিশ দেখেছো, আইনজীবী মানে আইনের কাজ করে যারা, আইনের আওতায় যাদের কাজ আর কি, আর বিচারক যারা বিচার কাজ সম্পন্ন করে। কোনো অপরাধী যদি, কোনো পুলিশ যদি অপরাধীকে ধরে নিয়ে যায়, সেটা কী করে? বিচারকের সামনে নিয়ে যায় এবং বিচারক সেটা অপরাধটা সত্যি মিথ্যে যাচাই করে সেটাকে শনাক্ত করে। তো পুলিশ, আজকে যে বিষয়টা সেটা হচ্ছে পুলিশ। পুলিশ আইনের কাজ করে, সেটা হচ্ছে কোনো অপরাধী যদি অপরাধ করে তাহলে কী করে? তাকে ধরে নিয়ে বিচারকের সামনে সম্মুখীন করে। সেখানে বিচারক কী করে? তাকে বাদী বিবাদী আছে তাদেরকে সম্মুখীন করাতে, তাদের প্রশ্ন করাকে, এবং তারা বিজ্ঞতা এবং বিচক্ষণতার সাথে তারা বিচার করে দোষীকে শনাক্ত করে তাকে আইন অনুযায়ী শাস্তি দেয়। পুলিশ হচ্ছে আইনের কাজ করে। আরেকটা হচ্ছে আইনজীবী। আইনজীবী হলো আইনজীবীরা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনজীবীরা সাধারণ জনগণকে আইনের আওতায় নিয়ে আসতে সাহায্য করে। আর বিচারক, বিচারক হচ্ছে কী করে? বিচার করে। মনে করো একজন জানে যে আইন প্রত্যেকটা নাগরিককে মানতে হবে, এর জন্য যে আইন অমান্য করে এবং অপরাধমূলক কাজ করে তাকে কী করা হয়? বিচারকের সম্মুখীন করা হয়। সেটা কারা করে? পুলিশ করে। পুলিশ মনে করো একজন অপরাধীকে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে আসার পরে বিচারকের সম্মুখীন করে, তখন কী করে? বিচারক বসে তাকে কিছু প্রশ্ন শোনান, তাই কিছু কথা বলে কিছু শোনান, তারপরে তাকে দোষী হলে তাকে কী করে? ওই অপরাধীকে শনাক্ত করে আইন অনুযায়ী শাস্তি দেয়। তো আজকে তোমাদের একটা আমি প্রশ্ন দিব, সেটা হচ্ছে আইন, আইন পেশার উদ্দেশ্য। প্রশ্ন লিখো, এটা সংক্ষিপ্ত প্রশ্ন, এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন। এটা 1 নম্বরে লিখো, আইন পেশার উদ্দেশ্য। তোমাদের প্রশ্নটা
আমি যেটা বললাম সেটাই যদি আবার বইতে দেওয়া আছে সুন্দর করে সেটা পড়ো। তো এটা হচ্ছে প্রশ্ন, আইন পেশার উদ্দেশ্য কি? প্রত্যেকটা আইনজীবী বিচারকের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা কি করে? জনগণকে আইনের সহায়তা নিতে সাহায্য করে এবং সহায়তা প্রদান করে, এবং তারা সেইভাবে আইনের কাজ পরিচালনা করে। তো এইভাবে তোমরা এই প্রশ্নটা অ্যান্সার করতে পারো। কাজের মর্যাদা সাত অধ্যায়, আইন পেশার উদ্দেশ্য কি, এটা তোমরা বাসায় একটু দেখবে। তো আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছ, আর বোঝার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই সমাপ্তি, আগামীতে আবার দেখা হবে কোনো একটা বিষয় নিয়ে। আল্লাহ।